আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। কিন্তু পিছিয়ে দেখতে পারতেছেন, আপনাদের ভাবিও আছে। এই আমরা ঠান্ডা ঠান্ডাতে আমরা বেশি সময় হয় নাই ঘুম থেকে উঠছি। আমরা মানে এখন ইদানিং সবচেয়ে বড় সমস্যাটা হলো কি, ইদানিং আমাদের ঘুমাইতে ঘুমাইতে অনেক রাত্র হয়ে যায়। আর অনেক রাত্র বলতে কি, আমি আপনাকে বলি যে আমরা ঘুমাইতে ঘুমাইতে দেখা যাচ্ছে রাত্র একটা তো নর্মাল একটা কোনো বিষয় না, কালকে ঘড়ি দেখি যে 1:30 বাজে। আর বেশি দেরিটা হয় তাবিয়ার জন্য, কারণ তাবিয়া ঘুমায় না, আমরা ঘুমাইতে পারি না। ও এই ঘর এই ঘর থেকে এই ঘরে, তারপর ওই ঘরে, মানে এইভাবে শুধু মুখ করতে থাকে রাত্রে। আমরা ঘুমাই রয়েছি, তাবিয়া কথা বলতে শুরু করে। হ্যাঁ, মানে ও ঘুমায়, ও ঘুমায় না, ও মোবাইল হাতে নিয়ে তানজিলার কাছে যায় একবার, তারপর আমাদের কাছে আসে একবার, এর মনে হয় সেজন্য ঘুমাইতে পারি না। আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, দেখেন ও ও কিন্তু এই যে ঘুমাইতেছে। হ্যাঁ, ও এই যে ঘুমাইতেছে, তো এই রুটিনটা আসলে আমাদের চেঞ্জ, মানে ওরে ঘুমের ঘরে খাওয়াই দিবে এই এইভাবেই। হ্যাঁ, জানলা খুলে দিব, দেখেন, বুঝতে পারছেন তো ওর হলো ঠান্ডা লাগছে। ঠান্ডা ভালোর দিকে ছিল, কালকে রাত্রে এই যে হাঁটাহাঁটি করছে, আবার আবার মনে করেন যে ঠান্ডাটা বাইরে গেছে। এরকম ঘুম, কি গভীর ঘুম দেখেন, মাশাল্লাহ। ঘুমাক, ও ঘুমাইলে এই ঘুমটাই ও রাত্রে দেরি করে ঘুমাই। আর একটু হালচাল দেখি, কে কি এই যে তানের হলো সকালে ক্লাস ছিল অনলাইনে, তান ক্লাস করে এখন হলো এই যে বসে আছে, দেখেন এই জায়গায় বসে আছে। আর তানের ক্লাস ছিল বিধায় এই তানজিলা হলো এই 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 দেখেন এই এই জায়গায় ঘুমাই দিচ্ছে সুপার রুমে। এদিকে নাস্তা বানানো শেষ, এই ভাজি রুটি নাস্তা খাবো, আপনাদের ভাবে একটু ইয়ে হোক, তারপর নাস্তা খাই। হ্যাঁ, না আমি কি করো তাই দেখতেছি, সকালে উঠে কি কি করো। ক্যামেরা তো আমরা ওই যে আমাদের এই রুটিনটা চেঞ্জ করতে হবে আবার, না মাঝখানে আবার এরকম হয়ে গেছিলো, আবার চেঞ্জ করে তাড়াতাড়ি। তো আপনাদের ভাবি হলো তার ডেইলি রুটিন না, বেশি দেরি হয়ে যায় ডেইলি রুটিন, যেটা মানে গ্যাস ট্যাবলেট খাওয়ার 2 মিনিট পরে খাও, ওরা যায় কাজ করতে দাও ভিতরে যায়। হ্যাঁ, মানে থাইরয়েডের যে ওষুধ প্রতিদিন খাইতে হয় সেটা খাইলো। কি হইতেছে আল্লাহ, তুমি পেস্ট খাইতেছো কেন? হ্যাঁ, উড়ি 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 করো আব্বা, তানের বন্ধু এখন আর খেলে না নাকি? ওরা এমন খেলা খেলতো 3 বেলা, সকাল বিকাল আর রাত্রে, এখন মনে হয় ওরা আব্বু বকা দিছে। উড়ি বাবু উড়িও, মাঝে 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 হয়েছে, আর মজা লাগবে না। দাঁতে তোমার দাঁত দেখি, দাঁতে পোকা আছে নাকি দেখি? না, কোনো পোকা নাই তাবিয়ার দাঁতে। পোকাতে দাঁতে পোকাতে কয় না আতে, মাঝে মাঝে হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ, এবার মুখ ধুয়ে ফেলো, গেঞ্জি ভিজে ফেলো না, এই ওর ডাইপারটা খুলে দিতে হবে। তাবিয়া বুড়ি কেমনে মুখ ধয় দেখবো, দেখি তাবিয়া বুড়ি কেমনে মুখ ধয়। মা, তোমার পিন্তু ভিজে গেছে নাকি? এটা না ভিজে নাই, দেখি মুখে পানি দাও তো। বসো 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 বসো, উরে উরে বাবা, পানি ফেলতে দেয় তাবিয়া নিজেই পড়ে যায়। উরে বাবা, বড় হয়ে গেছে, পানি ফেলে, আগে পানি তো খাইয়ে ফেলতো,
ছোট বাচ্চারা তো মুখে পানি দিলে কুলকুল করে খাই ফেলে, তাবে এখন পানি ফেলতে পারে। এই দেখেন তাবিয়ার সকালবেলা ফ্রেশ হয়ে গেল, আপনারা কিন্তু সুন্দর করে তাবিয়ার মতো করে দাঁত মাজবেন। এটা কলসেরও তো না, না মানে ওখান থেকে ই করে দাও, কলা ঢাকা শহরে কলা পাওয়া দাও না, ওর সিলতে বললে মানে ওখান থেকে ছাড়াইতে বলছে। পাওয়া যায় কিন্তু সবরি কলা হলো ভালো না, এটা এটা ভালো কলা। কাঁচা কলা সব হ্যাঁ মেডিসিন দিতে পাকায়। মুখ দুই কাম মা, না মুছে দো মুছে দো মুছে দো মুছে দো। নাস্তা খাওয়ার পরে এই একটু চা বানাইলাম, নিজেই বানাইলাম, কারণ আমার কারোর হাতে চা ভাল লাগে না। এতে শুই না আপনাদের ভাবে মুখ করতেছে কেমন, না না আবার এটা কয়ার কারণ আছে তো, যে আপনার বউ বইয়া থাকে আপনি চা বানায় কেন, এই লিগে কইলাম যে আমার কারোর হাতে চা ভাল লাগে না, আমার নিজের হাতে চা নিজেরই ভাল লাগে, বুঝো নাই যখন যেহেতু বসে আছে। আর আমার কাজ কাম এখন ঠিক সেভাবে শুরু হয় না, জানুয়ারি গেল করোনা এই সেই মানে ঠিক ব্যবসা বাণিজ্য এখনো শুরু হয় নাই, যার কারণে অবসর সময় পার করতেছি। তারপরও দু একটা কাজ আছে নাই তা না, যেটা আছে ওটাতে আলহামদুলিল্লাহ। তো এখন চাটা খাবো, আর আপনি কি করতেছেন? মানে গেম খেলতেছে, এটা একটা কাজ। গেমেও কিন্তু শোনেন আমি আমরা জানি না এটা, কিন্তু গেমের নাকি অ্যাপস আছে, গেম খেলেও নাকি টাকা উপার্জন করা যায়। না তুমি ওটা পারো না তা না, এটা একটু কেউ যদি এটা এটা যদি কেউ জানে না থাকেন যে গেম খেলা কিভাবে টাকা উপার্জন করা যায়, তাহলে একটু জানাবেন প্লিজ। আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, সময়গুলো খুব দ্রুত চলে যেতেছে, খুব দ্রুত চলে যেতেছে বলতে কি মানে দিন তো দ্রুত যেতেছে। দেখেন নতুন বছর শুরু হলো, একটা মাসও কিন্তু চলে গেল, ঠিক আছে ভাবছো? নতুন বছর এক মাস, নতুন বছর জানুয়ারিটা শেষ, আজকে ফেব্রুয়ারি 1 তারিখ, তাহলে চিন্তা করেন। আমার মনে হয় যে এই যে মানুষ বলে না যে এর বয়স এত এর বয়স এত, বয়স যেতে কি লাগে মানে এটা বয়স শুধু কাটে না আপনি ছোটবেলায় মনে হয় দিন যায় না, সত্য কথা। আর আমাদের যারা এই বয়সের আমার সাথে আপনারা একমত কিনা একটু শেয়ার করেন। দেখো তোমার কি ফসল আছে, তুমি তো ফসাই সেটা তো অবশ্যই, কিন্তু মহিলা দুধে আলতা যেটা রং করে না, যে দুধে আলতা রং সেরকম দুধে আলতা রং। হ্যাঁ তো যেটা বলতেছিলাম যে এদিকে আপনাদের ভাবে রান্না করতেছে, রান্না পরে দেখেন রান্না কি দেখবেন, রান্না তো সবসময় দেখেন। তো কথা বলি যে এই সময়টা এসা মানে বয়স দিন যে কি দ্রুত যাইতেছে, আপনাদেরও সেম হয় কি না ঠিক জানাবেন। এটা কেন হয়, তেল কম এই জন্য নাকি? না ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় দেখেন, দেখেন কত বড় বড় বেগে। আর তুমি হলো ফ্রাই প্যান দিয়ে ভাজো না কেন, ফ্রাই প্যান দিয়ে ভাজলে ভালো হয় না? তাহলে এই যে এই কড়াইগুলো তো এখন আর মানুষ ইউজ করে না, এখন তেলের জিনিস ভাজে তো ফ্রাই প্যান দিয়ে। মানে এটা চলে যাব বাড়িতে যে স্টাইলিশ করে স্টাইলি জিনিস রান্না করব নিজের ফ্রাই। না মানে আমি এক্সপিরিয়েন্স না, আমার মানে এটা মাথায় আসলো যে ফ্রাই প্যান দিয়ে ভালো ভাজলে মানে তেলটা একটু ভালোভাবে এই সবগুলো লাগে। এখানে দেখো তেল লাগতেছে না ওদের গায়ে, ওদের গা ওরা মানুষ না, ওদেরকে আমরা খাবো একটু পরে, কিন্তু মনে হলো যে বেগুনগুলো থাকা যাবে না। আপনারা কি ঝাঁপ পাইতেছেন? আমার নাকে কিন্তু ঝাঁপ লাগতেছে। এটা এটা খেয়ে একদমই মজা হবে না, এটা তুমি আরেকটা কার্টন দিতা। হ্যাঁ অনেক ঝাঁপ লাগতেছে, থাকা যাচ্ছে না এখানে। তবে এদের মোট কথা কি রান্না করে আমরা মজা পাই না, এটা কারণটা হলো গ্যাস নাই না, তাছাড়া জায়গা আরো ছোট তো শব্দ মোবাইল সরো। ডাউল, তারপর হলো এই বেগুন ভাজি,
আর কি মাছ ভুনা মাংস তোমরা খাইতে ভালো লাগে না মানে বিতৃষ্ণা এসে পড়ে কেমন নিজের হাতে রান্না আর খাইতে মন চায় না মন তো দেখি কেউ রান্না দিব খাবা বয়া বয়া খাইতে আবার তাহলে তোমার মধ্যে অলসতা এসে পড়ছে আমি তো অলস মানুষ এরা তো আমার শ্বশুরে হলো হাতের অপারেশন হবে আগামীকালকে যদি সবকিছু ঠিক থাকে তো আপনারা সবাই আমার শ্বশুরের জন্য দোয়া রাখেন ওই আমার শ্বশুর একটু অবহেলা করছে যার কারণে এত দেরি হয়ে না আমরা অনেকবার তাকে বুঝাইছি এবং বলছি যে হাতটা অপারেশন করে ফেলেন মানে হয়েছে কি ওই ঢাকায় যে ডাক্তার প্রাথমিক অবস্থা দেখছিল সে নাকি একটু খারাপ ব্যবহার করছিল আমার শ্বশুরের সাথে বলছে তোর হাত কেটে ফেলবো এরকম কিছু বলছে পরে এখান থেকে শ্বশুর ভয় পাইছে যে হাত যদি কেটে ফেলে ডাক্তার অপারেশন করতে যায় এজন্য কিন্তু শেষ পর্যন্ত এখন সেই অপারেশন করতেই বাধ্য কারণ ওই ফকির টকির অনেক দেখাইতে লাভ হয় নাই এই আর কি তা আগামীকালকে অপারেশন সবাই দোয়া করেন যেন সুন্দরভাবে সব কিছু সম্পূর্ণ হয় মাছ বেগুন ভাজতে প্রচুর তেল লাগে প্রচুর ভাজি করতে তেল লাগে শুধু বেগুন ভাজি না মাছ ভাজতে অত তেল লাগে না বেগুনটা ভাজতে প্রচুর তেল লাগে এজন্য বেগুন ফ্রাই প্যানে ভাজা সবচেয়ে উত্তম আমি ফ্রাই প্যান রাইখানেছি সঞ্চয় করতেছি না এখান থেকে লাভ কি তাহলে আবার এটা কিনে নিবা তেল আরে আমার আপাই হলো সব গুজে গুজে থুয়া দেয় যেটাই না মাই হেটাই থুয়া দেয় দুয়া পাকলে মনে করে আবার দোয়া লাগবে এই আর কি যেটাই না মাই আমি হেটাই থুয়া দেয় ঠিক আছে রান্না হোক তারপর আবার দেখি দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকাল এখনো হয় নাই বা বিকাল হয়ে গেছে এক ঘন্টার সময় তো সবাই ঘুমাইতেছে রেস্ট নিতেছে আমি আর তাবিয়া আসলে শুধু জাগ না আমি ভাবলাম যে একটু চা খাই আসলে আমার সময় পার হইতেছে না ভাবলাম একটু চা বানাই চা খাই আর তাবিয়াও সে আমার সাথে থাকবে এ দেখেন আমি যখন চা বানাই তাকে আমি ঠিক এইভাবে বসাই দিই আপনি হয়তো ভাবতে পারেন যে এটা ভয় যে ভয় লাগতে পারে পড়ে যাবে তা না আসলে এখান থেকেও সুন্দরভাবে বসে থাকে আম্মা আম্মা এই যে তুমি কী খাবে হ্যাঁ ওকে না এই যেটা আমরা ছোটোবেলায় সবাই করতাম আপনারা করছেন কিনা আমি ঠিক জানি না কিন্তু আমি অনেক করছি আমার মা যখন চা বানাইতো তখন হলো পাউডার যে দুধ এই পাউডার দুধটা এক চামচ হলেও খাইতাম দাঁড়াও আমি আমি নিয়ে চামচ নিয়ে আসা বা আমি চামচ নিয়ে আসি ঠিক আছে তুমি এখানে বসে থাকবা কিন্তু আচ্ছা না নামাই দিয়ে যাবো আমার দুষ্টামি করে আমি আমি চামচ নিয়ে আসি আচ্ছা ভয় নাই ও এইভাবে থাকবে আল্লাহ ভরসা হ্যাঁ চামচ আনছি তা বিয়ে হলো দেখছেন মেয়েটা আমার ওইভাবে বসে আছে তা বিয়ে হলো এখন কি খাবে এই যে দেখেন তাবিয়া বসে আছে তবে কি খাবে দুধ খাবে এই যে এই যে এই এই দুধটা তাবিয়া খাবে দাঁড়ান এই দুধটা তাবিয়া খাবে অল্প একটু এটা কিন্তু জিব্বার সাথে অল্প দি লাগা যায় না মা খাও একটু খাও তো খাই নাও উড়ি বাবু উড়ি বাবু ছুনা খাইতেছে খাও আচ্ছা আমি চাটাকে বানাইনি চা বানানো হয়ে গেছে তাবিয়া কার্টুন দেখতেছে কি হয়েছে মা কি বাবা কি কোলে উঠে দেখবে বাবার কোলে উঠে দেখবা আসো 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 ওই যে বাবার কোলে উঠে তাবে এই কার্টুন দেখে আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর তাবিয়া দেখেন কি দুষ্টামিটা করতেছে আমার কোলে উঠা আমার দিনটা এভাবে যায় যখন কাজ থাকে না বাসায় থাকি তাবিয়াকে নিয়ে বেশিরভাগ সময়টা যায় আমার খুব ভালো লাগে ওর সাথে খেলা করতে না আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও